বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান আলী, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি মূলত তোমাদের যে ইতিহাস প্রথম পত্র, পূর্বের দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে মূলত তার প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ যে টপিকস আছে, টপিকসটার নাম হচ্ছে 1947 সালের ভারত স্বাধীনতা আইন। ঠিক আছে, টপিকসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটির মাধ্যমে মূলত দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এ পাঠের সমাপ্তিতে শিক্ষার্থীরা যা শিখবে, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট বলতে পারবে, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবে, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তো মূল আলোচনা যাবার পূর্বে আমরা একটি ছবি দেখে নেব এবং ছবির কিছু প্রেক্ষাপট আছে সেটি জানবার চেষ্টা করব। এখানে একটি ছবি দেখা যাচ্ছে এবং ছবিতে লেখা আছে নিচে ভারত স্বাধীনতা আইন 1947 স্বাক্ষরকালীন একটি ছবি। অর্থাৎ যখন স্বাধীনতা আইনটি প্রণয়ন করলো ব্রিটিশ সরকার, ব্রিটেন আইন পরিষদ, তার পূর্বে যে স্বাক্ষর যে একটা পর্ব, সেই স্বাক্ষর পর্বের একটি চিত্র আমরা প্রথমে দেখতে পাচ্ছি। যেটা ছবি ওটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছি সেইটি হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তো 1947 সালে ভারত স্বাধীনতা আইন, ভারত শাসন আইনের বা 1947 ভারত স্বাধীনতা আইনের একটি প্রেক্ষাপট আমি আলোচনা করব। প্রেক্ষাপটটা জানবার খুব দরকার আছে। আমরা জানি যে ভারতবর্ষ প্রায় 200 বছর, মানে 190 বছর, প্রায় 200 বছর বলি আমরা, এই উপমহাদেশে শাসন করছে। এই শাসন করবার সময় তারা বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক সাংবিধানিক আইন প্রণয়ন করেছে। তো ভারত স্বাধীনতা আইনটি ছিল সর্বশেষ পদক্ষেপ, কারণ এই আইনের মাধ্যমে মূলত দুইটি রাষ্ট্র গঠিত হয়, একটি ভারত, একটি পাকিস্তান নামে। তো এই এই আইনের মাধ্যমেই মূলত আইনের প্রণয়নের মাধ্যমে মূলত দুইটি রাষ্ট্রের কাছে ক্ষমতাটি হস্তান্তর করা হয়। তাই ইতিহাসে এটি 1947 সালে ভারত স্বাধীনতা আইন নামে পরিচিত। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের একটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটা আমরা জানি, সংক্ষেপে বলবার চেষ্টা করব। আমরা জানি 1935 সালে ভারত স্বাধীনতা আইন হয়েছিল এবং সেইখানে ভারতকে, টোটাল ভারতীয় উপমহাদেশকে স্বায়ত্তশাসন দেবার একটি প্রচেষ্টা চলছিল। কিন্তু সে সময় 1935 সালে ভারত স্বাধীনতা আইনটি তেমনভাবে ফলপ্রসূ হয়নি। তারপরেও বলা যায় 1935 সালে ভারত স্বাধীনতা আইনটি ছিল খুব গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যখন 1935 সালে ভারত শাসন আইনটি যখন ফলপ্রসূ হয়নি, তখন ব্রিটিশ সরকার বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা বা মিশন পাঠানোর মাধ্যমে এটি আমাদের উপমহাদেশের শাসনতান্ত্রিক যে সমস্যা ছিল সেটি সমাধান করবার চেষ্টা করেছিল। তো আমরা ক্রিপস মিশনের নাম শুনছি এবং এটি ছিল একটি মিশন ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য। এবং সর্বশেষ যে আমরা মিশনটি জানবো সেটি হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা, অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান। অর্থাৎ ব্রিটেনের মন্ত্রিসভার 3 জন সদস্য এই ভারতের শাসনতান্ত্রিক সমাধান, শাসন সমস্যা সমাধান করবার জন্যে এই উপমহাদেশে এসেছিলেন, এবং ওনাদের ওই ক্যাবিনেট মন্ত্রী পরিষদের সদস্য ছিল, এই জন্যে এটাকে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী মিশন পরিকল্পনা। এই মন্ত্রী মিশন পরিকল্পনাটি 1946 সালে তারা ভারতে উপমহাদেশে এসেছে এবং এটির যে সভাপতি ছিলেন, 3 জন সদস্য মধ্যে সভাপতি ছিলেন ভারত সচিব লর্ড পেথিক লরেন্স, এবং আরও 2 জন সদস্য ছিল, তারা ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এ ভি আলেকজান্ডার। মূলত এনারা ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করবার জন্য এসেছিলেন।
কিন্তু এই যে তারা যে পরিকল্পনা নিয়ে এসেছিল সেটি মুসলিম লীগ প্রথমে গ্রহণ করেছিল এবং কংগ্রেস এটি গ্রহণ করেনি। পরবর্তীতে দুটি দল যখন এটি প্রত্যাখ্যান করে তখন কিন্তু এই এই মানে মিশনটা ব্যর্থ হয়ে যায়। তখন ব্রিটিশ সরকার লর্ড ওয়াভেল তৎকালীন ভাইসরয় ওনার পরিবর্তে লর্ড মাউন্টব্যাটেনকে এই ভারতীয় উপমহাদেশে পাঠান ভাইসরয় হিসেবে। উনি ছিলেন সর্বশেষ ভাইসরয় এই ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করবার মাধ্যমে। মূলত লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বেই মূলত 1947 সালের যে ভারত স্বাধীনতা আইন সেটি প্রণীত হয়েছিল। তো এই ছিল প্রেক্ষাপট সংক্ষেপে, এবং এখন আমরা জানবার চেষ্টা করব ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য সমাজ কী। বৈশিষ্ট্য মানে ভারত স্বাধীনতা আইন একটি সংবিধান, একটি সংবিধান। এই সংবিধানের মাধ্যমে দুটি রাষ্ট্র গঠিত হয়েছে এবং এই দুটি রাষ্ট্রের এখানে যে ধারাগুলো ছিল, ধারা বা বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলোর মাধ্যমে এই দুটি রাষ্ট্র পরিচালিত হয়েছে। আমরা জানি আমাদের সংবিধানের 153টি ধারা রয়েছে, ধারাগুলোকে মাঝে মাঝে আমরা বৈশিষ্ট্য বলতে পারি। তো তেমনইভাবে 1947 সালে ভারত শাসন বা বলি আমরা স্বাধীনতা আইন বলি সেটি কিছু বৈশিষ্ট্য ছিল, সেটি আমরা এখন জানবার চেষ্টা করব খুব সংক্ষেপে। এক নম্বর হচ্ছে দুটি ডমিনিয়ন সৃষ্টি। দুটি ডমিনিয়ন মানে দুটি ডমিনিয়ন গঠন করতে হবে। কেমন ডমিনিয়ন? যে ব্রিটেনের ভারতীয় উপনিবেশটি, ব্রিটেনের যে ভারতীয় উপনিবেশটি এটি দুটি ডমিনিয়ন সৃষ্টি হবে। একটির নাম হবে পাকিস্তান, আরেকটির নাম হবে ভারত। ঠিক আছে, তা দুটি ডমিনিয়ন সৃষ্টি হবে এবং এই দুটি ডমিনিয়ন পাকিস্তান গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে 1947 সালের 14 আগস্ট এবং ভারত সৃষ্টি হয়েছে 1947 সালের 15 আগস্ট। এবং আসবে ডোমিনিয়নের গণপরিষদ। আমরা জানি 1935 সালে ভারত শাসন আইন একটি সংবিধান রূপে কাজ করেছিল এবং ওই সংবিধানটি পরবর্তীতে বলা হচ্ছে যে 1935 সালের আইন অনুযায়ী গঠিত আইনসভা গণপরিষদের মর্যাদা লাভ করবে। অর্থাৎ এই যে দুইটি রাষ্ট্র গঠিত হলো তাদের যে গণপরিষদ হবে, এই গণপরিষদটি 1935 সালে যে আইন অনুযায়ী ভারত শাসন আইনে যে আইনসভা ছিল সেটি মূলত গণপরিষদ হিসেবে কাজ করবে এবং গণপরিষদ দুটি রাষ্ট্রের জন্যে স্বতন্ত্র সংবিধান প্রণয়ন করবে, তার রাষ্ট্র কার্য পরিচালনা করবার জন্যে। ডোমিনিয়নের সীমা নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ ডোমিনিয়নের সীমানাটা ছিল, এখানে বলা হচ্ছে যে পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু এবং চিফ কমিশনার শাসিত বেলুচিস্তান নিয়ে হবে পাকিস্তান, এটি কিন্তু বলা হচ্ছে সীমানা। এবং অন্যান্য যে যে রাজ্য বা স্বায়ত্তশাসিত যে অঞ্চলগুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত হবে পাকিস্তান ভারতীয় ইউনিয়ন। সর্বশেষ হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে দেশীয় রাজ্যের স্বাধীনতা। দেশীয় রাজ্যের স্বাধীনতা বলছে এখানে যে 1947 সালের 15 আগস্টের পর থেকে দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ সরকারের কর্তৃত্বের অবসান ঘটবে। অর্থাৎ এই দেশীয় রাজ্যগুলো তখন তাদের ইচ্ছা মতো ভারতীয় ইউনিয়ন কিংবা পাকিস্তানি ইউনিয়নে যোগদান করতে পারবে। কমনওয়েলথে থাকা বা না থাকার সিদ্ধান্ত, এই দুটি রাষ্ট্র গঠিত হওয়ার পরে প্রাক্তন যে উপনিবেশগুলো ছিল ব্রিটেনের তারা কমনওয়েলথের সদস্য ছিল। তো বলা হচ্ছে যদি ইচ্ছা করে এই দুটি রাষ্ট্র পাকিস্তান বা ভারত ইচ্ছা করলে কমনওয়েলথে থাকতেও পারবে না থাকতেও পারবে, এটি মানে থাকা বা না থাকা সিদ্ধান্ত নির্ভর করবে উভয় দেশের গণপরিষদের ওপরে, তাই না। ভারত সম্রাটের উপাধির অবসান, অর্থাৎ ব্রিটেনের সম্রাট যে ভারত সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন সেটির অবসান বা বিলুপ্তি ঘটবে এই আইনের মাধ্যমে। ভারত সচিবের পদে বিলুপ্তি, তাই না, ব্রিটিশ সরকার ভারতের জন্য একটি পদ সৃষ্টি করেছিল, পদটির নাম ছিল ভারত সচিব, সেক্রেটারি অফ দ্য স্টেট। অর্থাৎ এই আইনের মাধ্যমে এই পদটি বিলুপ্ত হবে। সিভিল সার্ভেন্টদের প্রসঙ্গে, অর্থাৎ আমরা জানি যে একসময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তাই না, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা সার্ভিস। এই সিভিল সার্ভিসে ব্রিটিশদের প্রাধান্য ছিল বেশি, উপমহাদেশের জনগণের প্রাধান্যটা কম ছিল। তো এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ওপরে যে ব্রিটিশদের আধিপত্য ছিল সেটি অবসান ঘটবে এবং এটি ভারতীয়রা ভারতীয়দের প্রবেশের একটি সুযোগ বা প্রাধান্য থাকবে। সিভিল সার্ভিসের প্রসঙ্গে আইনে বলা হচ্ছে, তাই না, গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস। আমরা জানি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তার ক্ষমতা হ্রাস করা হয়েছে। অর্থাৎ তার যে ক্ষমতা ছিল একটি
ব্রিটেনের পক্ষ থেকে সেই ক্ষমতাটি বিলুপ্ত করা হবে। ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতা হ্রাস। ভারতীয় উপমহাদেশের জন্য যত সকল আইন ছিল আমরা জানি, 1919 সালের মন্টেগু সেন্সপুর আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, এই আইনগুলো তৈরি করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। অর্থাৎ এখন থেকে, অর্থাৎ স্বাধীনতা কার্যকর হওয়ার পর থেকে ব্রিটিশ পার্লামেন্টের এই ভারতীয় উপমহাদেশের জন্য কোনো আইন প্রণয়ন করতে পারবে না, অর্থাৎ তাদের ক্ষমতা হ্রাস করা হলো। ঠিক আছে, এটি হচ্ছে মূল বৈশিষ্ট্য। এখন দলীয় কাজ হচ্ছে, 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ফলে পূর্ব পাকিস্তানের নব্য উপনিবেশ পরিণত হয়। এই বক্তব্যটির পক্ষে বিপক্ষে দুটি দলে বিভক্ত হয়ে যুক্তি প্রদর্শন করো। 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ফলে পূর্ব পাকিস্তান নব্য উপনিবেশে পরিণত হয়। এই বক্তব্যটির পক্ষে বিপক্ষে দুটি দলে বিভক্ত হয়ে যুক্তি প্রদর্শন করো। আমরা এখন ভারত স্বাধীনতা আইনের যে গুরুত্বটা ছিল, ইম্পর্টেন্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ 1947, ঠিক আছে, ব্রিটিশ শাসনের অবসান, গুরুত্বটা এক নম্বর হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান। আমরা জানি ব্রিটিশ শাসন এই উপমহাদেশ ছিল 190 বছর। এই আইনের মাধ্যমে মূলত 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়। শাসন প্রশাসনিক এবং রাজনৈতিক সমস্যার সমাধান, প্রশাসনিক ও রাজনৈতিক সমস্যার সমাধান, সেই গোল্ড 1930 সালের গোল্ড টেবিল বৈঠক থেকে শুরু করে মন্ত্রিপরিষদ পরিকল্পনা পর্যন্ত আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ দেখেছি এই দুটি ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক রাজনৈতিক সমস্যা সমাধান করবার জন্যে, কিন্তু সমস্যা কিন্তু সমাধান হয়নি। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি 1947 সালে যে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে মূলত সমস্যাটি সমাধান হয়েছে। ঠিক আছে, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে গুরুত্ব ছিল ভারতের জন্ম, তাই না? প্রথমে আমরা জানি পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে 1947 সালের 14 আগস্ট, তারপরে পরবর্তীতে ভারতের জন্ম হয়েছে 1947 সালের 15ই আগস্ট। সংসদীয় গণতন্ত্রের সূচনা। আমরা জানি ব্রিটেনে সংসদীয় গণতন্ত্রের একটি মূল কেন্দ্র হিসেবে ধরা হয়, যদিও গণতন্ত্রের প্রথম সূচনা হয় গ্রিসে, প্রাচীন গ্রিসে, সেটি ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, কিন্তু পরোক্ষ যে গণতন্ত্রের সূচনা হয়েছে সেটা সংসদীয় গণতন্ত্র, সেটা হচ্ছে ব্রিটেনে। ঠিক আছে, সংসদীয় গণতন্ত্রের সূচনা। তো যেহেতু আমরা উপনিবেশ ছিলাম, এই আইনের মাধ্যমে তারা এই উপমহাদেশে, আমরা যেহেতু ব্রিটেনে উপনিবেশ ছিলাম, এই আইনের মাধ্যমে তারা মূলত সংসদে যে গণতন্ত্র সেটি ধারা সূচনা করে গেছিল। যা হোক, এখন মূল্যায়নে আমি প্রথমে বলবার চেষ্টা করেছি যে মন্ত্রী মিশন পরিকল্পনার কথা। তো এক নম্বর হচ্ছে 1946 সালের মিশন কী নামে অভিহিত, মানে 1946 সালের যে মিশন সেটা কী নামে অভিহিত, তাই না? তেসরা জন পরিকল্পনা কী? ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? ভারত স্বাধীনতা আইন কী? এগুলো সংক্ষেপে তোমরা লিখবার চেষ্টা করবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো সংক্ষেপে যে গ এবং ঘয়ে সেগুলোতে আসে। বাড়ির কাজ, যেটাকে আমরা হোমওয়ার্ক বলি, 1947 সালে ভারত স্বাধীনতা আইন, 190 বছরের ভারত স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিণতি মূল্যায়ন করো। ঠিক আছে, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 190 বছরের ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিণতি মূল্যায়ন করো। তো আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ। ভারত স্বাধীনতা আইন, আশা করছি তোমরা এই ক্লাসটি দেখার পরে অনেক উপকৃত হবে। তোমাদের পরবর্তী অনলাইন ক্লাস দেখবার জন্যে আমন্ত্রণ রইল। আজকের মতো তোমাদের আজ এই ক্লাসে ধন্যবাদ।